রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকারী ও কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী আলোচিত সমালোচিত সেই জগদীশ বড়ুয়া পার্থকে গ্রেপ্তার করেছে পুলিশ। জগদীশ বড়ুয়া নামে একজন ব্যক্তি যিনি জেলা পরিষদের নির্বাচন করছিলেন চেয়ারম্যান পদে, ওনাকে গ্রেপ্তার করানো ওয়ারেন্ট বিজ্ঞ আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তার ওয়ারেন্ট ছিল, সেই ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার জেলা ছাত্র দলের সাবেক নেতা জগদীশ বড়ুয়া পার্থ অস্ত্রবাজ ক্যাডার হিসেবে পরিচিতি পান। নিজের বাহুতে ট্যাটু এঁকেছেন তারেক জিয়ার নামে। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর বিএনপি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি। 2012 সালে নিজেই গঠন করেন বাংলাদেশ মঙ্গল পার্টি। কথিত এ দলের চেয়ারম্যান হিসেবে ইতোপূর্বে উপজেলা পরিষদ, পৌরসভা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। সর্বশেষ গত 2017 অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে 9 ভোট পেয়েছেন তিনি। আমার ছোট ভাইয়ের দোকানে জগদীশ বড়ুয়া পার্থ গিয়ে হামলা করে, তখন ওর সাথে মারপিট খাওয়ার পর আমার বাবা বসেছিল ওখানে, আমার বাবাকে এসে যখন আমার বাবা বাধা দিতে আসে তখন আমার বাবাকে উনি কী করে মারধর করে। বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করতে পারছেন না, অপপ্রচার চালাতে পারছেন না, তাই মঙ্গল পার্টির নাম দিয়েই তিনি সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে বলে আমি মনে করি। আজকে সে কক্সবাজার মডেল থানা পুলিশের হাতে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আমি সরকারের প্রতি দাবি জানাচ্ছি, সেই যে রোহিঙ্গাদের এখানে কাজে লাগাবে বলেছে, রোহিঙ্গাদের সাথে নিয়ে আন্দোলন করবে বলেছে, এইসব বিষয় রিমান্ড দিয়ে তার আসলে মূল বিষয়গুলো রোহিঙ্গার সাথে তার সম্পৃক্ততা আছে কি না এগুলো খতিয়ে দেখা দরকার, এবং সরকারের যে সুন্দর সাধারণ নির্বাচনকে যে বানচাল করতে চেয়েছে এইসব বিষয়ে খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। পূর্বশত্রুতার জেরে এক প্রতিবেশীকে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার ভোররাতে কক্সবাজার শহরের শহীদ সরণির ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক মোহাম্মদ সেলিম উদ্দিন। মামলাটা ছিল মূলত মারামারি মামলা, 326 অ্যাটেম্পটেড মার্ডারের, সেই মামলার তাকে গ্রেপ্তার প্রদান করার জন্য আদেশ দিলে বিচার আদালতের আদেশ শুনে আমরা গ্রেপ্তার করি। আসামিকে আমরা কিছুক্ষণ আগে বিচার আদালতে প্রেরণ করতে হবে।